Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss present perfect tense. আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো present perfect tense. আপনারা আমাকে অনেকবারই বলেছেন যে এই বিষয়ের উপরে একটা ভিডিও করতে যার জন্য আমি আর কি এই ভিডিওটা আমি করতে চলেছি. এখানে এটা ব্যবহারের ক্ষেত্রে অনেকে অনেক রকম কনফিউশন থাকে. আজকের এই ক্লাসটি দেখার পর আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না এটা আমি আশা করি. তো প্রথমে আমরা কি করব ডেফিনিশনটা দেখব. যে এর সংজ্ঞাটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে. ডেফিনেশন, হোয়েন উই টক অ্যাবাউট অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অর কন্টিনিউস টিল নাও অর হ্যাজ ইটস রেজাল্ট ইন দ্য প্রেজেন্ট উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স. এখানে তিনটে কথা বলা হয়েছে, যে একটা কাজ যেটা অতীতেই শুরু হয়ে গিয়েছিল সেক্ষেত্রে, বা যেটা অতীতে শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে সেক্ষেত্রে, বা যে রেজাল্টটা হয়তো কোনো কাজ শেষ হয়ে গেছে তার ফলাফলটা এখনও আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই টেন্স ব্যবহার করবো. তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে একটা কাজ যেটা অতীতেই শুরু হয়েছে, একটা কাজ যেটা এখনও চলছে, শুরু হয়েছে আগে এখন চলছে, বা যা একটা কাজ যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু কাজের ফলাফল এখনও আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেন্সটা ব্যবহার করব. তাহলে এখানে আমরা দেখলাম ডেফিনেশন, নেক্সট আমরা যাবো স্ট্রাকচার. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে সেই জিনিসটা আমাদের দেখার বিষয় আছে. কী কী বসবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, প্লাস ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যে গো ওয়েন্ট গান, এখানে গানটা বসবে. তারপরে অন্য যদি কিছু থাকে আদার্স সেগুলো বুঝবে. তাহলে কি বললাম, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম. যদি বলি এরকম যে আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, তাহলে এখানে আই সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, গান বসছে, বাকিটা আদার্সের মধ্যে আমি ফেললাম. এবার এখানে একটা ব্যাপার আছে, একটা এক্সেপশন আছে, যে কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বসে শুধু একটা কথা মাথায় রাখলে হবে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই সেক্ষেত্রেই শুধুমাত্র হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে. কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে. যদি বলি এখানে হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে, তাহলে এখানে এই যে হি এই সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার জন্য এখানে হ্যাজ বসলো, বাকি যদি এখানে ইউ থাকতো হ্যাভ বসতো. মানে যাই কিছু থাকুক না কেন শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে. এই কথাটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে. এবার আমরা দেখব নাম্বার ওয়ান, এক নম্বরের যে ব্যবহার, যে কোথায় আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব. ইউজ দিস টেন্স টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন সিচুয়েশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস টিল নাও, যে কোনো একটা ঘটনা বা কোনো একটা অবস্থা যেটা অতীতেই শুরু হয়েছে কিন্তু এখনও আছে, সেই জিনিসটা এখনও চলছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেন্স ব্যবহার করব. যদি উদাহরণ দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন. যদি বলি উই হ্যাভ লিভড ইন কলকাতা ফর 10 ইয়ার্স, আমরা 10 বছর ধরে কলকাতায় আছি, 10 বছর থেকে কলকাতায় আছি, তাহলে এখানে কি এখনও আছি, আমরা কলকাতায় থাকি বা আছি 10 বছর ধরে, বা আমরা কলকাতায় বসবাস করি 10 বছর ধরে, মানে এখনও পর্যন্ত আছি এবং 10 বছর আগে থেকে আছি, মানে 10টা বছর যদি আমি পিছিয়ে যাই তাহলে তখন আমি শুরু করেছিলাম, থাকাটা আমরা শুরু করেছিলাম, এখনও পর্যন্ত আছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিন্তু যে টেন্সটা ব্যবহার করবো সেটা হলো প্রেজেন্ট
পারফেক্ট টেন্স এই কথাটা যেন আপনাদের অবশ্যই মাথায় থাকে তারপরে যদি আর একটা উদাহরণ দিই যে দে হ্যাভ প্লেড ফুটবল ফর মেনি ইয়ার্স তারা অনেক বছর ধরে ফুটবল খেলেছে মানে অনেক বছর থেকে তারা আর কি খেলছে এখনও আর কি তারা খেলছে এই অর্থে কিন্তু আমরা এই টেন্সটাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কিন্তু ব্যবহার করব যে একটা কাজ বা একটা সিচুয়েশন যেটা অতীতে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত সেই জিনিসটা চলছে এই যে সেন্স এই জিনিসটা বোঝানোর জন্য আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই কথাটা যেন আপনাদের অবশ্যই মাথায় থাকে তাহলে আপনাদের ব্যবহার করতে অনেকটা সুবিধা হবে এবার আমরা এর দুই নম্বরের ব্যবহারটা দেখব যে কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব উই ইউজ দিস টেন্স টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন পারফর্মড ডিউরিং এ পিরিয়ড দ্যাট হ্যাজ নট ইট ফিনিশড এখানে যে জিনিসটা আমি বলতে চেয়েছি সেটা হলো যে কোনো একটা অ্যাকশন যেটা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে শুরু হয়েছে যেই পিরিয়ডটা কিন্তু শেষ হয়নি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব একটা উদাহরণ দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি বলি ইন্ডিয়া হ্যাজ প্লেড ফর ওডিআই ম্যাচেস দিস ইয়ার আমাদের প্রিয় দেশ ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজ প্লেড ফর ওডিএল ম্যাচেস চারটা ওডিএল ম্যাচ খেলেছে দিস ইয়ার আরও খেলতে পারে তাহলে এই যে দিস ইয়ার এটা হলো একটা পিরিয়ড অফ টাইম এই দিস ইয়ার এটা হলো একটা পিরিয়ড এই দিস ইয়ারটা এটা একটা পিরিয়ড এবং এটা এখনও শেষ হয়নি এটাকে আমি পিরিয়ড বলছি এবং এটা এখনও শেষ হয়নি এখনও চলছে এবং এই ইয়ারটা চলতে চলতে আরও ইন্ডিয়া খেলতে পারে খেলার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে এই যে একটা পিরিয়ড এই পিরিয়ডটা এখনও শেষ হয়নি কিন্তু ব্যাপারটা কি পিরিয়ডের মধ্যে যে অ্যাকশন সেটা কিন্তু অলরেডি চারটে হয়েছে আরও হতে পারে এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব মাই আঙ্কল হ্যাড কাম টু আওয়ার হাউস থ্রাইস দিস মান্থ এখানে আমার আঙ্কল আমাদের বাড়ি এই মাসে তিনবার এসেছে তাহলে এই মাসটা কিন্তু আমি যখন এই মাসের কথা বলছি তখন এই যে এটা একটা পিরিয়ড এবং এটা এখনও শেষ হয়নি এই পিরিয়ডটা এখনও শেষ হয়নি এবং এখানে তিনবার এসেছে আরও আসার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু যে টেন্সটা ব্যবহার করবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথা রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার এখান থেকে অনেক সময় এরর ডিটেকশন থাকে বা রাইট ফর্ম অফ ভার্ব এই সমস্ত জায়গা থেকে প্রচুর কোশ্চেন আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট আমরা তিন নম্বরের ব্যবহারটা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে তিন নম্বরের ব্যবহার এর আগে আমরা দুটো ব্যবহার দেখলাম এবার তিন নম্বরের ব্যবহার সেটা দেখব এখানে কি বলছে উই ইউজ দিস টেন্স টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন রিপিটেড বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যে একটা ঘটনা যে ঘটনাটা অতীত এবং বর্তমানে রিপিটেড অনেকবারই হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করব যে যদি উদাহরণটা দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন উই ভিজিটেড দার্জিলিং সেভারাল টাইমস কয়েকবার বা অনেকবার কয়েকবার আমরা দার্জিলিংয়ে গিয়েছি কয়েকবার গিয়েছি এবং আবার যেতেও পারি ঠিক আছে তাহলে এই যে যাওয়া হয়ে গেছে আবার যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে কিন্তু পিরিয়ডের উল্লেখ নেই পিরিয়ড কথাটা কিন্তু এখানে নেই তাহলে পিরিয়ড কথাটা থাকলেও যেরকম
আর কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব না থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্টকে ব্যবহার করতে পারছি যে রিপিটেড অ্যাকশন একটা পাস্ট এবং প্রেজেন্ট এই যে দুটো টাইম এই টাইমের মধ্যে যদি কোনো ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে সেক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন মোহিত হ্যাজ অ্যাটেন্ডেড WBCS exam time and again তাহলে মোহিত যে WBCS exam-এ সে অ্যাটেন্ড করেছিল WBCS exam-এ বসেছিল সে WBCS exam দিয়েছিল time and again অনেকবার আবার দিতেও পারে তাহলে এই যে ফার্স্ট এবং প্রেজেন্টের যে ঘটনাটা ঘটেছে রিপিটেডলি প্রথম বছর বসেছে হয়নি দ্বিতীয় বছর এরকমভাবে সে অনেকবারই বসেছে এবং আবারও বসতে পারে এই জিনিসটা বোঝানোর অর্থে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জিনিসটা যেন আপনাদের অবশ্যই মাথায় থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে চার নম্বরের ব্যবহার সেই জিনিসটা আমরা এবার দেখব কি বলেছি উই ইউজ দিস টেন্স টু ডিসক্রাইব অ্যাকশনস দ্যাট এন্ডেড ইন রিসেন্ট পাস্ট উইথ জাস্ট এভার বিফোর রিসেন্টলি লেটলি অলরেডি এই যে অ্যাডভার্বগুলো আমি আলাদা কালারে লিখে রেখেছি এই অ্যাডভার্বগুলোর সঙ্গে এই অ্যাডভার্বগুলো আর কি ব্যবহার হবে এবং তার সঙ্গে সঙ্গে কখন ব্যবহার হবে যখন আর কি যে এই টেন্সটা আমি ব্যবহার করব যে একটা অ্যাকশন বোঝাতে যে অ্যাকশনটা রিসেন্টলি শেষ হয়েছে সেই সবেমাত্র শেষ হয়েছে রিসেন্ট পাস্ট মানে আর কি একটু আগে শেষ হয়েছে এই এই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেন্সটা ব্যবহার করব কিভাবে দেখি যদি বলি আই have just finished reading আমি এই পড়া শেষ করলাম এই মাত্র পড়া শেষ করলাম তাহলে এই যে রিসেন্ট পাস্ট এবং তার সঙ্গে কি আছে এই যে অ্যাডভার্ব আছে এই অ্যাডভার্বটা কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এই অ্যাডভার্বগুলো দেখেও আমরা কিন্তু টেন্স অনেকটা মানে কি করব চিনতে পারবো তাহলে এই যে জাস্ট এভার বিফোর লেটলি রিসেন্টলি এই সমস্ত অ্যাডভার্বগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে আর একটা যদি আমি উদাহরণ দিই তাহলে সেই জিনিসটা দেখতে পাবো যে মাই ফাদার হ্যাজ অলরেডি লেফট ফর অফিস অলরেডি লেফট ফর অফিস যে আমার বাবা চলে গেছে অফিসে অলরেডি চলে গেছে সবেমাত্র চলে গেছে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি যে টেন্সটা ব্যবহার করব তার সঙ্গে একটা অ্যাডভার্ব ব্যবহার করছি এবং সেখানে আমি বোঝাচ্ছি যে রিসেন্ট পাস্ট এই এই অ্যাডভার্বগুলো দ্বারা আমি বোঝাচ্ছি রিসেন্ট পাস্ট সবেমাত্র সম্পন্ন হয়ে যাওয়া কোনো কাজ এই অ্যাডভার্বগুলো দ্বারা আমি সেটাই বোঝাচ্ছি এবং সেক্ষেত্রে যে টেন্সটা আমরা ব্যবহার করব সেটাও কিন্তু হবে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে পাঁচ নম্বর ব্যবহার সে জিনিসটা আমরা দেখব এখানে কি আছে উই ইউজ দিস টেন্স টু ডিসক্রাইব এনি এক্সপিরিয়েন্স টিল নাও এখনও পর্যন্ত অর্জিত যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলোকে যখন আমি ব্যাখ্যা করতে যাব সেই অভিজ্ঞতাগুলো যখন আমি বলতে যাব তখন সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকব যদি বলি যে আই হ্যাভ রেড রবীন্দ্রনাথ বিফোর এখানে আমি রবীন্দ্রনাথ আগে পড়েছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি এই টেন্স ব্যবহার করছি কেন করছি তার কারণ হলো আমার যে অভিজ্ঞতা রবীন্দ্রনাথের লেখাগুলো পড়ে আমি যে অভিজ্ঞতা বা যে জ্ঞান অর্জন করেছি সেটা আমি বলছি আর কি সেটাই বর্ণনা করছি সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকব আর একটা উদাহরণ দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন হি হ্যাড ওয়াচ পিকে মুভি আর কি তাহলে এই যে পিকে মুভি সে পিকে মুভি দেখেছে তাহলে এখানে দেখার পরে তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা সে বর্ণনা করছে বা থার্ড আমরা বর্ণনা করছি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে
যে আর এক্সপেরিয়েন্সটা ব্যক্ত করার জন্য ডিসক্রাইব করার জন্য যে আমরা যে টেন্সটা ব্যবহার করে থাকব সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।